সীমান্ত এলাকায় বাড়ছে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা। রবিবার শিলাচুরি থানা এলাকায় পুলিশের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি, তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা। পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ অর্থ, নকল আধার কার্ড সহ চারটি মোবাইল উদ্ধার করেছে। ইতিমধ্যে রাজ্য থেকে এনআইএ মানব পাচার চক্রের বেশ কিছু চাঁইকে রাজ্য পুলিশকে ঘুমে রেখে তুলে নিয়ে গেছে। আর এর মধ্যেও রাজ্যে অবৈধভাবে চলছে বাংলাদেশিদের আগমন প্রত্যাগমন। এই ক্ষেত্রে দালালরা সীমান্ত এলাকাগুলি ব্যবহার করছে। রবিবার গোপন খবরের ভিত্তিতে করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি থানার এলাকায় আগরতলা থেকে শিলাছড়ি গামী একটি যাত্রীবাহী বাসে এসডিপিও গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় পুলিশ। যাত্রীদের কাগজপত্র চেক করার সময় পুলিশের হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি, এর মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। পুলিশ ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা সহ নকল আধার কার্ড উদ্ধার করেছে। শেষে ধৃতদের শিলাছড়ি থানায় নিয়ে আসা হয়। সেখানে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি রানা চাকমার সাথে কথা বলতে গিয়ে ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক। তারা কলকাতা থেকে আগরতলা হয়ে সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসেছে। কলকাতা থেকে আমরা 28 তারিখ 8টার দিকে ট্রেনে উঠি। এখানে ফিরিস টাইম পৌঁছে সকাল 6টার দিকে। তো আবার দেশে যাওয়ার সময় মানে আমাদেরকে স্যার আটকে ফেলেছে আর কি। আপনাদের কাছে কি কোনো কিছু পাসপোর্ট টাসপোর্ট আছে? না, আমাদের কাছে কোনো কিছু না। আমরা এই আধার কার্ড দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে দিয়েছি স্যারদেরকে। তো আপনার বাড়ি মেন বাড়ি বাংলাদেশ, তো আপনারা কীভাবে ভারতের আধার কার্ড করলেন? আমাদেরকে মানে করে দিয়েছে আর কি, একটা গুরুজি আমাকে করে দিয়েছে। এখন গুরুজি কোনো টাকা দিয়েছেন আপনি? আমি টাকা দিয়ে করি না, আমার আপনারা কি এর আগে কি ভারত এর আগে আপনারা কোন দিকে বা কিভাবে কিভাবে এসেছেন বাংলাদেশ থেকে এর আগে ভারতে? এর আগে আসছে যে মানে মাটি রান্না দিয়ে। তো আপনারা এসব বিষয়ে শিলাছড়ি থানার ওসি জানিয়েছেন, বিগত প্রায় এক বছর যাবৎ ধৃতরা পশ্চিমবাংলায় ছিল এবং সেখানেই নকল আধার কার্ড তৈরি করেছে। তারা গত 28 তারিখ ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে আসছে আগরতলা, গতকাল আগরতলা আসছে আগরতলা। পরে কালকে নাইট হল তারা আগরতলাতে থাকছে একটা হোটেলে। আজকে সকালে বাস দিয়ে এই শিলাছড়িতে আসছে। তারা মেইন উদ্দেশ্য হচ্ছে তারা আজকে বাংলাদেশে পার হওয়ার কথা, বাংলাদেশে যাওয়ার জন্য তারা আসছে। স্যার তাদের নামগুলো কী কী? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রুনি বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, আরেকজন হচ্ছে টিকলি বড়ুয়া। তারা ধরো বিগত অনেকে এক বছর আগে 27 মাস আগে তারা ইন্ডিয়াতে এন্টার হয়েছে। তারা ইন্ডিয়াতে ঢুকে ওয়েস্ট বেঙ্গলে তারা আসিল, আজকে তারা ব্যাক করার উদ্দেশ্যে আসছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের শিলাছড়ি থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সেই সাথে পুলিশের সূত্রে খবর, সোমবার ধৃত বাংলাদেশের কক্সবাজার বিলছড়ি এলাকার তিন বাসিন্দাকে আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।